মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আমি দ্বাদশ অধ্যায় বৃত্ত সম্বন্ধীয় কালি আলোচনা কৰিম। এৰিয়া ৰিলেটেড টু চাৰ্কলছ। বৃত্ত সম্বন্ধীয় কালিত আমি বৃত্তৰ পৰিসীমা, কালি, বৃত্তকলা, বৃত্তখণ্ডৰ ওপৰত আলোচনা কৰিম। প্ৰথমতে মই অকেন্দ্ৰীয় বৃত্ত এটা লৈছোঁ যাৰ ব্যাসাৰ্ধ আৰ। তাত অ কেন্দ্ৰ, বৃত্তটোৰ ওপৰত এ এটা বিন্দু, অ আৰু এৰ মাজৰ দূৰত্ব অৰ্থাৎ বৃত্তৰ কেন্দ্ৰ আৰু বৃত্তৰ মাজৰ দূৰত্বটো হ'ব ব্যাসাৰ্ধ। ব্যাসাৰ্ধ এটা আৰ ধৰিছোঁ। এতিয়া বৃত্তটোৰ এই পথটোৰ দূৰত্ব, এই দূৰত্বটোক আমি বৃত্তটোৰ পৰিসীমা বা পৰিধি বুলি কওঁ। আমি অষ্টম শ্ৰেণীতে পাই আহিছোঁ বৃত্তৰ পৰিধি বা পৰিসীমা আৰু ব্যাসৰ মাজৰ অনুপাতটো, এটা ধ্ৰুৱক ৰাখি আৰু এইটো আমি পাই বুলি কওঁ। পাই পাইটো এটা অপৰিমেয় সংখ্যা, কিন্তু আমাৰ সুবিধাৰ্থে ইয়াক সাত ভাগৰ বাইছ বা 3.14 হিচাপে আমি লওঁ। কিন্তু সাত ভাগৰ বাইছ আৰু 3.14 প্ৰত্যেকটো একোটা একোটা পৰিমেয় সংখ্যা, কিন্তু পাইটো অপৰিমেয়। একচুৱেলি সাত ভাগৰ বাইছ আৰু 3.14 পাইৰ একেবাৰে ওচৰৰ মান। আকৌ আমি পাইছোঁ ব্যাস, বৃত্তৰ ব্যাস, ব্যাসাৰ্ধৰ দুগুণ, দুইপূৰণ ব্যাসাৰ্ধ। ব্যাসাৰ্ধ যদি আৰ হয় গতিকে টু আৰ হ'ব ব্যাস। গতিকে আমি ইয়াৰ পৰা পাম পৰিধি সমান পাই পূৰণ ব্যাস, অৰ্থাৎ পাই পূৰণ টু আৰ, অৰ্থাৎ 2πr। এইটো হ'ব বৃত্তৰ পৰিধি। আকৌ আমি পাই আহিছোঁ বৃত্তৰ কালি পাই আৰ স্কুৱেৰ। গতিকে বৃত্তৰ কালি পাই আৰ স্কুৱেৰ আৰু পৰিধি 2πr, 2πr একক, আৰু বৃত্তৰ কালি হ'ব পাই আৰ স্কুৱেৰ বৰ্গ একক। এতিয়া আমি অনুশীলনী 12.1ৰ দুটিমান প্ৰশ্ন আলোচনা কৰিম। প্ৰথম প্ৰশ্নটো আছে দুটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ ক্ৰমে 19 চেণ্টিমিটাৰ আৰু 9 চেণ্টিমিটাৰ। এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ নিৰ্ণয় কৰা যাৰ পৰিধি বৃত্ত দুটাৰ পৰিধিৰ সমষ্টিৰ সমান। আমাক দুটা বৃত্ত দিয়া আছে আৰু সিহঁতৰ ব্যাসাৰ্ধ দিয়া আছে, গতিকে আমি সিহঁতৰ পৰিধি বা পৰিসীমাটো উলিয়াই ল'ব লাগিব। গতিকে আমি লিখিব পাৰোঁ বৃত্ত দুটাৰ ব্যাসাৰ্ধ ক্ৰমে 19 চেণ্টিমিটাৰ আৰু আৰ টো ধৰিছো এটা 9 চেণ্টিমিটাৰ। গতিকে বৃত্ত দুটাৰ পৰিধি ক্ৰমে 2πr1 অৰ্থাৎ 2π পূৰণ 19 চেণ্টিমিটাৰ, অৰ্থাৎ 2π পূৰণ 19 হ'ল 38π চেণ্টিমিটাৰ আৰু 2πr2 অৰ্থাৎ 2π পূৰণ 9 চেণ্টিমিটাৰ, অৰ্থাৎ 18π চেণ্টিমিটাৰ। এতিয়া আমি বৃত্ত দুটাৰ পৰিধি পালোঁ। এতিয়া আন এটা বৃত্তৰ
ব্যাসার্ধ ওলাব দিছে যার পরিধি এই দুইটা পরিধির সমষ্টির সমান অর্থাৎ 18π আর 38π সমষ্টির সমান। করে আমি ধরে লম নতুন বৃত্তটোর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। গতি পরিধি হব (2π/r cm). গতি প্রশ্ন মতে (2π/r) সমান 38π + 18π যোগ করলে হব 56π। গতি 2π/r সমান 56π, গতি আর হব 56π হরণ 2π। পাই রে পাই এবার ক্যান্সেল, এবার যাব হরণ, গতি 56 হরণ 2 28, গতি আর মান পালো 28, অর্থাৎ উলিয়াব লাগা ব্যাসার্ধ আমার 28 সেন্টিমিটার। নির্ণয় ব্যাসার্ধ 28 সেন্টিমিটার। এটা আমি 2 নম্বর প্রশ্নটা আলোচনা করিম। প্রথমটোর দরে একেই ইয়াত দিয়া আছে দুটা বৃত্তর ব্যাসার্ধ যথাক্রমে 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। এটা বৃত্তর ব্যাসার্ধ নির্ণয় করা যার কালি বৃত্ত দুটার কালির সমষ্টির সমান। প্রথমটোত পরিধির কথা কোৱা হৈছিল, এবার কালির কথা কোৱা হৈছে। গতিকে আমি বৃত্তর কালি জানো π/r². এতিয়া 8 সেন্টিমিটার ব্যাসার্ধর বৃত্তটোর কালি π/r², অর্থাৎ আর মান হল ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইয়ার আছে 8, গতি π/h² বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 64π² সেন্টিমিটার। আকো ছয় সেন্টিমিটার ব্যাসার্ধর বৃত্তটোর কালি পাই পূরণ 6² বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 36π বর্গ সেন্টিমিটার। এটা আমি আন একটা বৃত্তর কালি উলিয়াব লাগে যার কালি এই দুইটা কালির সমষ্টির সমান, অর্থাৎ 64π আর 36π সমষ্টির সমান। গতি আমি ধরে লম নতুন বৃত্তটোর ব্যাসার্ধ আর গতিকে প্রশ্ন মতে π/r² অর্থাৎ নতুন বৃত্তটোর কালি বাকি কালি দুটার সমষ্টির সমান 64π + 36π সমান। গতিকে ইয়ার পর পাব আমি π/r² সমান 100π, গতিকে পাম r² সমান পাই রে হরণ করলে 100 হব, গতিকে r হব 10।
100 বর্গমূল যেহেতু আর টু ধনাত্মক রাখি গতিকে আমি ধনাত্মক বর্গমূল লৈছো গতিকে নির্ণয় ব্যাসার্ধ টেন সেন্টিমিটার ইয়ার পিছত আমি 5 নম্বর প্রশ্নটো আলোচনা করিম ইয়াত দিয়া আছে যদি এটা বৃত্তৰ পৰিসীমা আৰু কালি সাংখ্যিকভাৱে সমান হয় তেন্তে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ হ'ল অৰ্থাৎ মাল্টিপল চইচ হয় এত দিয়া আছে 2 একক বিত দিয়া আছে 5 একক চিত দিয়া আছে আৰু ডিত দিয়া আছে 7 একক গতিকে শুদ্ধটো বাছি উলিয়াব লাগে গতিকে আমি জানো আৰু ব্যাসাৰ্ধযুক্ত বৃত্ত এটাৰ পৰিসীমা 2πr আৰু কালি πr স্কুৱেৰ আমি জানো আর ব্যাসার্ধ যুক্ত বৃত্ত এটার পরিসীমা 2πr একক আৰু কালি পাই আর স্কুয়ার বর্গ একক প্রশ্ন মতে এই দুটা মান সাংখ্যিকভাবে সমান অর্থাৎ 2πr সমান পাই আর স্কুয়ার গতিকে দুই পিনে যদি আমি পাই আর এর হরণ করে দিও আমি পাম আমি হরণ করছো এই কারণে পাই আর স্কুয়ার টু শূন্যতকৈ ডাঙৰ সংখ্যা ই শূন্য নহয় তাৰমানে ধনাত্মক ৰাখি সেইকাৰণে হৰণ কৰি দিছোঁ শূন্য হ'লেতো হৰণ কৰিব নোৱাৰি গতিকে এইটো 2 সমান r হ'ব অৰ্থাৎ r সমান 2 একক গতিকে শুদ্ধ অপশ্যনটো হ'ল a ই সমান 2 একক ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত আমি 12.2 অনুশীলনী আৰম্ভ কৰিম ধন্যবাদ